তো বন্ধুরা এই মুহূর্তে আমি যে গেমটা খেলছি এই গেমের শব্দ করলে মৃত্যু হয়ে যাবে বুঝতে পারছেন এক ফোটা শব্দ এবং আপনি খালাস কারণ বাইরে এক টাইপের এলিয়েন ঘুরছে যারা সাউন্ডে খুব সেন্সিটিভ আর আমি একটা মেয়েকে কন্ট্রোল করছি মেয়েটার নামটা ভুলে গেছে এই হোক তার আবার র্যাস আমার সমস্যা রয়েছে তো সামান্য ভয় পেয়ে গেলে দৌড়ালে নানান সমস্যা হয় তো কী চালাতন মানে বুঝতে পারছেন একদিকে বাইরে এলিয়েন এবং আর একদিকে আমার নিজস্ব সমস্যা বাই দা ওয়ে আমি আমার পিতাকে খুঁজছি আমার পিতা বলেছে ট্রেন লাইন বরাবর এসেছে কোথাও কিন্তু ট্রেন লাইন তো এখানে শেষ হয়ে গেছে সো আমাকে অন্য রাস্তা খুঁজতে হবে অ্যান্ড আমার কাছে এই যন্ত্রটা আছে এই যন্ত্রটার নামটা আমি ভুলে গেছি ওয়াট এভার যাই হোক তো এই যন্ত্রটা একটা ভালো জিনিস হচ্ছে যে এতে আপনি আপনার আওয়াজটাকে বুঝতে পারবেন যে আপনি কতটা নয়েজ কতটা আওয়াজ আপনি করছেন বা যে ব্লু কালারের যে সাদা কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে চারপাশের সাউন্ড এনভায়রনমেন্ট পরিবেশ দেখলে এইটার সাথে বাড়ি আপনাকে নিচের দিকে ফলো রাখতে হবে যে আপনি কোনো কৌটো সৌটো কিছু দুটো পরে যাতে পাড়া না মারেন আর ডান দিকে যে ইয়েলো ইয়োলো হচ্ছে ওটা হচ্ছে আপনার আওয়াজ তো আপনাকে খুব আস্তে খুব সাবধানে চলতে হবে বুঝতে পারছো এই গুলির আওয়াজ হচ্ছে না আমার রিস্পন্দনটা কমিয়ে দিলাম আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম চুপচাপ বসে যাই ये बाबा ये बाबा जा भाई जा नहीं क्यों एक ने मोना ना आमा की जेतवे যাচ্ছে 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 আমাকে এইদিকে যেতে হবে গেট পাস্ট দিস থিং অদ্ভুত জন্তুটাকে পার করে আমাকে এখান থেকে বেরোতে হবে কি জ্বালাতন কি জ্বালাতন কি জ্বালাতন লাইফে শুধু জ্বালাতন ওপস দাঁড়াও হেঁটে হেঁটে যেতে হবে তো নিচে জল রয়েছে তো শীত শীত বইঝু উপস কিরম ভাবে হয় নাকি ভাই এত জ্বালাতন করে ওইয়ে এই আরাম যাদা শিট ও সামনে ঝাপটা মারলো ওকে 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 ডর্নেকা নেই ডর্নিকা নেই ডর্নিকা নেই ঠিক আছে চুপচাপ এখান থেকে চলে যাই চচ্চা চচা তুমি তোমার মতন থাকো আমরা সব ফ্রেন্ডলি আছি জল রয়েছে না এখানে এই দিকে আসিস না ফিরে আমার কাছেই আসছে

জল রয়েছে কি আমাকে নিয়ে আমি তো কোনো গতি করছি না থাকুক না ভাই মানুষ জন্তু এলিয়েন্ট সব একসাথে থাকুক কোন দিকে যেতে হবে এদিকে যেতে হবে ওকে নিচে আবার কৌঠ কাউটা থাকে তো এ ভাই এটাই ভয় লাগে নিচে আমার পদে বাদ দিতেই বিয়ে আসছে ওর কি সামনে ছিল ওকে 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 এই রাস্তা ধরেই যেতে হবে রাস্তা ধরেই যেতে হবে পানি পানি সামলে আমার হার্টের দিকে খেয়াল রাখতে হবে আমার হার্টের রঙটা অন্য হয়ে গেছে লাল হয়ে গেলেই আমি কি বলবো হার্ট ফেল করবো হার্ট না অ্যাকচুয়ালি লামস ওটা আমি ভুলভাল কথা বলি শুধু লামস ওটা তো যেহেতু সমস্যা হয়েছে টাইম মতো মতো একটু আমাকে স্প্রে নিতে হবে স্প্রে মানে ওই ইয়ে ইনহেলার এই যন্ত্রটা ভালো বানিয়েছি আমি এই যন্ত্র এই যন্ত্রটার জন্যই বাঁচুয়া ভাই ওকে এখানে একদম জেনুইন কংক্রিট রয়েছে তো এখানেই ছট ছট আওয়াজ তো হবে না আর নিচে যে কৌটোগুলো দেখতে পাচ্ছ তো এই যে কৌটো আরে আমি কিনিতে গিয়ে কিনি নিলাম ধর বাবা এই যে এটা এগুলো হইতে সাবধান এই যে মনে হয় লুকিয়েছে এখানে বা কেউ লুকায় বা আগে লুকাতো কারণ এই এলিয়েন তো অনেক দিন আগে অ্যাটাক করেছে এই যে ডান দিকেরটা আমি আর বাদি গেটটা হচ্ছে ওর পিতা পিতাকে খুঁজতে হবে জাস্ট গেট ব্যাক টু দ্য ট্র্যাকস যে রাস্তা ধরেছে সেই রাস্তা ধরে চলো কোকা উপরে যেতে হবে নাকি আচ্ছা এলিয়েন্টে টক 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 আওয়াজ হচ্ছে মানে আছে মালটা ইনহেলার পেয়েছি ইনহেলারগুলো গুলো প্রয়োজন পড়ে মানে আপনাকে আপনার ওর যেহেতু ফুসফুসের সমস্যা তো যখনই একটু খাটাখাটনির কিছু করে একটু দৌড়ায় বা জন্তুটাকে দেখে ধরুন ভয় পেয়ে গেলো ওর তখন শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তো তখন ওকে ইনহেলারটা নিতে হয় তো ইয়া এটা প্রয়োজন আপনার আহ রে মানুষগুলো মরে গেছে এই যে জন্তুটার আচুরের দাগ সো এখানে মনে হয় না আর কিছু আশা ভরসা আছে সো আমাকে এই উপরের ফ্লোরে যেতে হবে আমি হাতে এটা নিয়ে নিই আমি তাহলে বুঝতে পারবো যে আমার আমি কতটা সাউন্ড করছি এটা খুব প্রয়োজন হেভি একটা গ্যাজেট দিয়েছে আপনার এডিয়ান আইসোলেশন যদি গেমটা দেখেন সেখানে যেমন হার্টবিট সেন্সার দিয়েছিলো বা লাইফ সেন্সার দিয়েছিল মানে আপনি সেন্সারে দেখতে পারবেন যে সেই জন্তুটা কোথায় আছে হেভি দিন এখানে আবার আপনি নিজের নয়েসটা দেখতে পাচ্ছেন নয়েস মিটারটা যে কতটা নয়েস আপনি ক্রিয়েট করছেন দারুণ 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 গেমে দৌড়ানোর অপশান দিয়েছে কিন্তু আপনি দৌড়াতে পারবেন না মানে এ করে কেন আসলাম কি দেখার জন্য আসলাম আমি এখানে ডেটবরিটা এত আমি ভাবলাম মনে হয়তো কোনো জিনিস পাবো হয়তো এখানে সেই লোভে এসেছি আর পেয়েও ছিলাম কিন্তু ওটা আমার এখন লাগবে না কাঠের উপর পাড়া দিচ্ছে চকচক করে আওয়াজ হচ্ছে আরে ও অ্যালার্ট আছে অ্যালার্ট আছে এম ভাবে চলা যায় নাকি অনেকক্ষণ বার গড়ন্ত করেছি কিভাবে চলতাম ওই কাঠের উপর থেকে বলুন আপনি কিভাবে চলতাম এই যে এই ঘরে পাকামি মারতে গিয়ে মরেছিলাম আগের বার পায়ে গল নাকি আর ডুবো না হয়ে গেছে ন্যাড়া তোলা একবারই যায় অটকা মরেছি একখানা টান ডিজার্ভিং মৃত্যু হয়েছে টান ডিজার্ভিং মৃত্যু ঠিকই ওকে ওকে চুপ আমি এই করে ঢুকেছিলাম কিন্তু এ তো ছিল না তখন উপর দিয়ে পড়েছি আমি যে ওই জাদা চলে এসছে মার ছুড়ে মানে জন্তুটা কেন দূরে কোথাও ছুড়ে মারো যাতে আওয়াজ হয় বলত তো বারবার চুংচাং হচ্ছে কেন আচ্ছা এখানে একটা বাটিল আছে বাটিল মানে বোতল এই জন্তুটাকে যেভাবেও ক্রস করে আমাকে এখান থেকে বেরোতে হবে ঠিক আছে সালা এদিকে আসছে হ্যাঁ

নিটে প্ল্যাঙ্ক নিটে প্ল্যাঙ্ক নিটে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক লাগবে ওখানে থ্রোয়েল দুটো জিনিস আছে ম্যাগের নিয়ে জিনিসটা ঠিক আছে এখানে এই একটা জিনিস আছে ভালো হয়েছে খুলবে অ্যাকচুয়ালি আচ্ছা এটা রেখে দিতে হবে আমার ওকে বা আমার লাঞ্চের কালারটা দেখেছো একদম এই তো এই তো তক্তা তক্তা মিল গিয়া বেবি তক্তা মিল গিয়া একটা ইনহেলার পয় গেছি পয় গেছি একটা ইনহেলার আমাকে একটা ইনহেলার মেরে এগোতে হবে যাতে আমার লাঞ্চটা ফেল না করে ওকে একটা চ্যালেঞ্জিং এবার একটা চ্যালেঞ্জিং কিছু হতে চলেছে বে এতক্ষণ ধরে তো বাচ্চাদের গেম খেলছিলাম না না বাচ্চাদের গেম খেলবে না এবার খেলাচ্ছি তোমাকে দাঁড়াও মজা দেখাচ্ছি দাঁড়াও এবার আমি জানি না যে হারামজাদা কোথায় আছে আমাকে তলা দিয়ে বেরোতে পারবো না আমাকে ওখান থেকে ঘুরে যেতে হবে ওরে আমার জিন্দিগি যাও বলদা ওই ওইদিকে যাও ও না 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 একটা একটা মাল তুলতে তুলে রাখতে হবে হাতে ওরে আমি তো যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে ছুড়েছি শীত

হার্ড বিটটা শুনতে পাচ্ছি অ্যাকচুয়ালি এসে ওকে এভাবেই আমার ইনহেলারগুলো শেষ হয়ে যাবে আচ্ছা তক মনে এখানে রাখতে হবে না এবার আমাকে ওপাস থেকে ঘুরে আসতে হবে এ ভাই জায়গা আছে আচ্ছা 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 কাঠের আওয়াজ না হয় শুধু ব্যাস এটুকুনি

ও লাফ মেটে চলে এই কোথায় ছিলাম আমি ওই যে হ্যাঁ ও লাফ মেটে চলে আসবে এর কোনো গ্যারান্টি নেই এখানে কী আছে ব্যাটারি পেয়েছি গ্রেট ব্যাটারি সেটি দরকার লাইফে কী আছে ব্যাটারি ছাড়া একটা ছোটো জায়গা পার করতে গিয়ে কি কি করতে হলো আমাকে ওকে ঝড় দিয়েছে ঝড়ের আওয়াজ হচ্ছে বাইরে একটু ঝড়টা দেখতে হলে বাইরের আওয়াজটা বেশি হবে দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্টের সাউন্ডটা বেশি চারটে দাগ আছে আপনাকে এরম এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে বাইরে টাওয়া দিচ্ছে যার জন্য বাইরে আওয়াজটা বেশি হচ্ছে তো ও আর আমার আওয়াজটাও সেন্স করতে পারবে না জাস্ট কিপ গোয়িং আমার মিশন হচ্ছে চলতে থাকো যেতে থাকো যেতে থাকো তেমো না মোটিভেশনাল স্পিকারটা বলে না থামবে না চলতে থাকো এরকম আমার হচ্ছে অবস্থা আমি কি নর্মালি হাঁটতে পারবো না আমাকে একটু না 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 নর্মালি হাঁটতে পারবো না আওয়াজ হয়ে যাবে বাবা এই গেমটা সিরিয়াসলি নিয়েছিলাম না আমি প্রথমে তারপর ভাবলাম যে না এছাড়া সিরিয়াস গেম এটা এই গেমের আর একটা ফিচার রয়েছে যে আপনি আপনার মাইকও অন করে রাখতে পারবেন না মানে মাইকেও কথা বলতে পারবেন না আপনার মাইকের মাইকের সেন্সিটিভিটিও দেখে নেবে এখন ওইটা করে আমি খেলতে পারবো না আমার চারপাশে যে আওয়াজ হয় লোকটাকে আমি কমেন্ট্রিও তো করতে পারবো না তাই না মানে ওইটা হচ্ছে জেনুইনলি একদম শব্দ হলেই মৃত্যু অ্যাডভেঞ্চার ক্যাম্প এই রাস্তা ধরে হচ্ছে আমাকে ম্যাপ দেখতে হচ্ছে ইউ আর হেয়ার এখান থেকে ওকে খোকা

বাড়ি পৌঁছে গেছি আমার যে অ্যাস্তমা মানে আমার যে মেন ক্যারেক্টারটা তার যে অ্যাস্তমা রয়েছে ওইটার ব্যাপারে ওর বাবার থেকে লুকিয়েছে এই পাস্টের কিছু সিনগুলো দেখিয়ে মানে আপনাকে স্টোরিটা আরও রিলেট করার চেষ্টা করছে ক্যারেক্টারটার সাথে আপনাকে আরও মানে কানেক্ট করার চেষ্টা করছে ভালো লাগে এগুলো গেমে সব এক ধেচের হলে কি হয় নাকি একটু স্টোরিও তো দরকার হালকা পুলকা ওর বাবার বয়সটা একটু কম লাগছে কারণ প্রথমে গল্পে যখন দেখেছিলাম তোর বয়সটা বেশি এই সেই ঘর এটা তো সেই ঘরটা ছিল না উপরে কি জানি ভুলে গেছে আমি ভুলে গেছি আমার মনে নেই কিছু কিছু কুচ মাথা নেই ফাইন দ্য বটল ওপেনার বটল ওপেনার কোথায় পাবো আমি এখন এই যে বটল ওপেনার মনে এখানেই থাকবে কিচেনে এই যে কী কী এবার আজকের মেনুতে রয়েছে পার্টিতে সব রয়েছে এখানে বটল ওপেনার Ah, got to be around here somewhere. Ah, music shit. I can't believe you had this. Ay, thicke, dektho, baje, kiya. Ay, Man, there's so much crap up here. Well, you know what they say, one man's crap is another man's final collection. Which one's your favorite? Jesus. Huh? Oh. Right. Just uh, pretend they don't exist. Yeah, which, which sometimes means population control. Population control. If you know a species gets out of hand, she says it's the only way to like um, maintain balance. Okay. एक नेट दारुन को था बोला ওকে সেই সিন তোর মা স্বীকার করে পপুলেশন কন্ট্রোল করার জন্য যে কোনো জীবজন্তু সংখ্যা যদি বেড়ে যায় লাই কয়টি যারা ছোটোখাটো জীবজন্তুদের হত্যা করে আর এখন মানুষটাই ওভার পপুলেশনে যেত মানুষদের কন্ট্রোল করার জন্য আকাশ থেকে পড়লো কি মানে আইডো নি দেখুন ও সরি এখন আর জোরে হাঁটতে পারবো না আমি তো এখন ভুলে গেছি আমি জোরে দৌড়ানোর চেষ্টা করছিলাম আমি তো ভুলে গেছি যে না আবার এখন প্রেজেন্ট টাইমে চলে বর্তমান দিনে ওকে চলো এইগুলো এই ভুললে চলবে না ভাই এসব আস্তে 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 বাবা ওকা আসতে বয়স হয়ে যেত আমার বাতে সমস্যা আসতে আসতে হয়ে গেছে চলো আঙ্কেল একটা ডেড বডি পড়ে রয়েছে ওলি শিট ডেড বডি বেচারা অ্যানিম্যাল ট্র্যাপে পা দিয়ে মরেছে মানে নিজের ট্র্যাপে মনে হয় নিজেই পড়েছে বা অন্য কেউ ট্র্যাপ ফেলেছে তার জন্য মরে গেছে আই এম এক্সট্রিমলি সরি ফর হার মেয়ে তো হাড় অ্যাকচুয়ালি ও বাবা রে এখানে তো আরও এনিম্যাল ট্র্যাপ রয়েছে খেয়ালই করিনি এই ট্র্যাপে পা দিলে আপনি পালাতেও পারবেন না জন্তুটা চলে আসবে আর আপনাকে মেরে দেবে মানে কী প্যাথেটিক কষ্ট ভাই এ কষ্ট আমি কাকে বোঝাবো সামনে বাড়িটা আছে ওই বাড়িতে যেতে হবে নাকি হ্যাঁ গো টু দ্যাট ক্যাম্প ওকে 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 ক্যাম্পে যেতে হবে বা একটা কাজ করি খোকা একটু হোলি শিট এ রাস্তা থেকে যেতে হবে আর কোনো উপায় অ্যানিম্যাল ট্র্যাপ আচ্ছা অ্যানিম্যাল ট্র্যাপটা মনে হয় কেউ ফেলেছে কেউ ক্যাম্পে মনে থাকে দেখেছেন ভালো ভালো জায়গায় ট্র্যাপ পাতা রয়েছে ভাগ্যিস লাইটটা জ্বালিয়েছিলাম আমিও পা দিয়ে দিতাম হুম আর এই জায়গাটা যথেষ্ট আলো রয়েছে আমার মনে হয় না আলো প্রয়োজন এই জায়গাটাতে তাই না অ্যাডভেঞ্চার ক্যাম্প চলো পায়েন্ট সাম বাড়ি পায়েন্ট বাড়ি কাউকে খুঁজতে হবে কাকে খুঁজবো ওর বাপকে বুঝতে হবে কেনেত নাম ছিল ওর বাপের নাম আমার মনে এসছে লাইটটা টিমটিম করছে কেউ তো আছে ওখানে কন হায় ওকে এখানে একটা ইনহেলার রয়েছে প্রবলি নাকি না এখানে ব্যাটারি রয়েছে যাই হোক দুটোই দরকার এই মুহূর্তে ব্যাটারি ইনহেলার এনারা সবই প্রয়োজন আমার চোখে পড়েই নি ওইটা এত লাশ পড়ে রয়েছে কেন এখানে কেস হয়েছে নাকি এখানে ও বাবা ট্র্যাক পাতা রয়েছে চলো 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 আর চুল শিফট বাটন মারতে শিফট বাটনে হচ্ছে জোরে দৌড়ায় ঠিক আছে সেই জন্য হাতটা চুল কাচ্ছে বাটনটা মানার জন্য কিন্তু হাত চুলকালে চলবে না বুঝতে পেরেছো একদম ব্যাট যাও ব্যাট ব্যাটকে যাও ওই জালোটা ওখানে টিপ 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 করছে এই তো এখান থেকে ওঠার রাস্তা দিয়েছে তো ওঠার ব্যবস্থা করে দিয়েছে চিন্তা কিছু আরামসে ওঠো বিয়ার ট্রু অ্যাপস ডিফিউজ বাই থ্রিং অবজেক্টস ওকে এখানে লেখা যে যে বিয়ার ট্রু অ্যাপসগুলো রয়েছে না যে ফাঁদগুলো পাতা রয়েছে ওগুলোতে ঢিল মেরে সেগুলোকে ডিফিউজ করা সম্ভব অবভিয়াসলি ওর মধ্যে বোতল বা কাঠ যেটাই ছুঁড়ে মারবো ওটা ডিফিউজ হয়ে যাবে আমিও জানি আমি তো বোকা নিয়ে হ্যাঁ এবারই তো খেলা শুরু ও সালা আরাম আসবে এবার এখানে এটা আওয়াজ হবে ছুটবো ওখানে

আমাকে এবার ইয়ে নিতেই হবে ফুসফুস তো আমাকে একটা ওষুধ দাও ওষুধ না পেলে আমি মরে যাব এ ভেতরেই যেতে হবে না লাল হওয়ার মুখে রয়েছে আমার এটা কি ফুসফুস আর না ওষুধ 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 যাই হোক দুটোই ভালো ওষুধে এখানে ক্যাম্পিং ট্যাম্পিং করে না সে উঠা মোটা চড়ার হ্যাঁ অ্যাক্টিভিটিস ওকে 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 ইয়া এটা ক্যাম্প সাইড অবভিয়াসলি এখানে ক্যাম্পিং ছাড়া আর কী করবে কেউ আছে না দরজাটা করবেন বাকি এটা রাখি বাবা নিজের হাতে তাহলে বুঝতে পারবো আওয়াজ কেমন হচ্ছে বাপ আরে ধর চলো ডিটেকটিভ অর্ণব চলে এসছে ডিটেকটিভ অন্নব হাতে টর্চ নিয়ে একদম আওয়াজ না চোর সিরিয়াল চোর হয়ে গেছে আমি এখানে এখানে আছে তোমার ঘড়ির ঘড়ি বলছি টর্চের ব্যাটারি এর ভিতরে কি একটা আছে নয়স নয়স পাতনার পাতনার নতুন পাতনার বেবি আমার বাপ আমার বাপ আছে কেন ওই তো ভাই গুলি টুলি লেগেছে না ল্যাঙ্গরা হচ্ছে কি হয়েছে আর ফলোড আচ্ছা এই ঘরে চারিদিকে ফোম লাগে রয়েছে ইয়ার মানে সাউন্ড প্রুফ তার মানে আওয়াজ হবে না বাইরে রেডিওর মাধ্যমে কৌশতে কথা কথা বলেছড় বাপ দেখি

আমাকে ইয়ে রেডিও তো দিয়েছি কিন্তু রেডিওতে তো কথা বলতে পারবো না সেই জন্য সিগন্যালের মাধ্যমে একবার ট্যাপ করলে ইয়েস দুবার ট্যাপ করলে নো এরমভাবে সেই আর্ধি ভাই সেই আদিকালে পৌঁছে গেছি আমরা মানে যখন মানুষেরা কী বলবো ইশারার মাধ্যমে কমিউনিকেট করতো কথা ভুলে যাও ঠিক আছে ফলো ড্যাডস ইনস ইনস্ট্রাকশনস ওকে চলো ওর বাপ বলে দিয়েছে যে কোথা দিকে ভাই যেতে হবে তো নাথিং টু বডি ओके 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 ये फाद गुलो पाता चिलो ना वो इगुलो के डीएक्टिवेट करें अबे आ बुसी रूम पे पड़ा चिने की सुपर। কত কায়দা কতগুলো বাটন ডিপতে হলো আমাকে একটা ফাঁদ খোলার জন্য ওই যায় ওই চলে এসছে চলে এসছে ও এসে গেছে ওর ও বাকি চলে এতক্ষণ ধরে শান্তিতে ছিলাম আস্তে আস্তে করে যাচ্ছিলাম ও সালাপ যে কি প্রবলেম একটু আসতে পারে কি একসাথে মানুষদের সাথে থাকবে পার্টি চাটি করবে মজবুত খাবে একসাথে ঠিক আছে মদ খাবে মানুষ হবে কোথায় না মদ না খেয়ে জন্তু হবে ও এই বড়বার বাইরে তো হালকা হালকা হাওয়া দিচ্ছে তো এনভায়রনমেন্টের সাউন্ড আশা করি ঠিকঠাকই আছে বট নিচে থোড়া পনই আছে তো ডু আই গেট পাস্ট দিস ওয়াটার ই ওকে 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 আমার হার্টের কালার রেড হয়ে গেছে তো আমাকে একটা নিয়ে নিতে হবে চলো গ হার্ট বলছিলাম তো আমি প্রতিবার ওটাকে হার্ট বলছি কেন এটা একটা অ্যাডিনাম মনে হচ্ছে কেন মনে হচ্ছে খেলা হবে আমার কেন মনে হচ্ছে

ওকে 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 এখান থেকে এখান থেকে উঠতে হবে তো উঠতে পারবে এত উঁচু ইয়েতে হ্যাঁ ওখান থেকে উঠা যেতই না তো অপশন কেন দিয়েছিল হয়ে গেছে চাচা খুনো ঘুরে বেড়াচ্ছে তুমি গোড়ো ভাই আমার সাথে আমার সাথে এমন করো না এবার কিছু হয়নি এবার কিছু হয়নি ওসলে আমি তখন ওর গায়ের উপর উঠেছিলাম ওমন এখানে দাঁড়িয়ে ছিল তখন কি অদ্ভুত ও জন্তুটা নিজেই কনফিউজ হয়ে গেছে কি হলো কি হলো কে এ কে ওর কনসেন্ট না নিয়ে ওকে স্পর্শ করা আপদ সালা আপদ বড় আপদ লাইফে ওর রায় না নিয়ে ওকে স্পর্শ করা হয়েছে মেয়েদের মতো ব্যাপার হচ্ছে যে পানি ওই সাবধান এখান থেকে সৌর জায়গাটা থেকে গলতে হবে আমাকে বাপটা শুধু রেডিওতে কথা বলবে আমাকে অ্যান্সার দিতে হবে একবার আর দুবার লাইট টিপে একবার মানে ইয়েস দুবার মানে নো বুঝলাম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কেন ওর নিজেই ফাতগুলোতে পা দিচ্ছে জন্তুটা ওকে রাস্তা ধরেই যেতে হবে চলো

চলো চলো চলো চলো চলো চলো আবার এই জানি না এই টর্চে কী ব্যাটারি ইউজ করছে এক মিনিটের বেশি ব্যাটারি থাকছেই না ফালতু ব্যাটারি ইউজ করছে এখান দিয়ে যেতে হতো চলো ওই যে একটা গার্ড দিচ্ছিল জন্তুটা বাপের রাস্তা তো এটা এই এটার উপর দিয়ে আমাকে উঠতে হবে দেখো আরে নর্মাল মই চড়তে এত কষ্ট ওর আমি এটা ক্রনিক আসতাম হয়েছে আসতাম মানে অন্য লেভেলের আসতাম হয়েছে মনে হচ্ছে গেট দ্য পাওয়ার ওয়ার্কিং ইন দ্য ওয়ার হাউস চলো এই ওয়ার হাউসের পাওয়ারটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে বিদ্যুৎ এনে দিতে হবে বাতিল কথা হচ্ছে বিদ্যুৎ বন্ধ রয়েছে বিদ্যুৎ এনে দিতে হবে তো জেনারেটার তো চালাতে হবে তার মানে আর তো আওয়াজ হবে ওকে 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 এই টাওয়ারে উঠতে হবে টাওয়ারে উঠে আমাকে বুঝতে হবে যে অ্যান্টেনার সাথে কি সমস্যা হয়েছে আচ্ছা এই গেটটা খুলবে তাহলে হ্যাঁ আস্তে 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 কোকা কোনো তাড়ো নেই কিচ্ছু নেই আস্তে আস্তে হলো বোকা জন্তু আছে ওর শুধু সমস্যা হচ্ছে একটু আওয়াজ শুনলে একটু রেগে যায় বাকি জন্তু ভদ্র আছে ভদ্রগড়ের আছে ও যেখানেই থাকুক অন্য প্ল্যানেটেই থাকুক কিন্তু ভদ্রগড়েরও এলিয়ান আছে ঠিক আছে এরা কারণ অন্য গ্রহে তাদেরও তো নিজেদের নির্দিষ্ট সংসার ফ্যামিলি এদেরও থাকবে না সেটা বিচার বিবেচনা করেই আমি বললাম কি বলো আমি কিছু সে আমি কিন্তু টুংটাং কিচ্ছু আওয়াজ করিনি আরামজাদ নিজের থেকে নিজের থেকে আওয়াজ হতে থাকে আমি ওটা দেখলাম দেখেও পর্যন্ত ওটা দেখলাম আমি আছে ও বাসে আসছে পিছনে ও বুঝিয়ে দিয়েছে আছি আমি তুমি দেবো না যে তুমি শান্তিতে এগোচ্ছ ওকে আমি হেয়ার ও বুঝিয়ে দিয়েছে হ্যাঁ এখান থেকে একটা বাটিন নিতে হবে বাটিন নিয়ে আমি মানে শুকনো পাতার উপর হাঁটছিলাম যার জন্য শুকনো খড় পাতা কাঁচ আপনার সারফেসটাতেও আপনাকে নজর রাখতে হবে যে আপনি কোন জিনিসের উপরে পা ফেলছেন ভাই পারছো তখন এই শুকনো পাতার উপর পা ফেলেছিল মজ আওয়াজ হয়েছিল এই যে এই যে যে শুকনো পাতা এই যে আমি ভুলেই গেছিলাম না মরলে যদিও কি বলবো আপনি না মরলে বুঝবেন কি করে তো এই হচ্ছে ব্যাপার এখান থেকে বোতলটা ছুঁড়ে ওইখানে ওই বিয়ার ট্র্যাপের উপরে ফেলতে হবে যাতে ফাঁকটা আর আমি দুটোর উপরে পাড়া দেওয়া যাবে না পুরো মিডিল বরাবর যাচ্ছি ঠিক আছে চাচা কই

এটা পিওর সারভাইভাল ভাই এই গেমটা সারভাইভাল অ্যান্ড সারভাইভাল ফিলিং আসছে এখানে গ্যাস আছে তো আমাকে বিষাক্ত গ্যাসের জন্য ফুসফুস মারতে হবে হ্যাঁ ইনহেলার এতে বিষাক্ত গ্যাস না হলে বিষাক্ত গ্যাসে মরে যেতাম আমি কিছু বেশিক্ষণ বাঁচতে পারতাম না চলো 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 আরেকটা ইনহেলার আছে তো এখানে এখানে কে আছে বে কি পথে আরে বউ না মেয়ের ছবি আইসলি অনেক সময় মরে গেছে বউ আচ্ছার ছবি রেখে ঈশ্বরের ভালো করুক টাইম মতন ঠিকঠাক করেছি ও বাবা ওকে নাও আস্তে আস্তে করে ধৈর্য 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 ওকে টাওয়ারের দিকে যেতে হবে উঠেছি টাওয়ারে ধর আমি ভালো ঝেঁটা মেয়েটা হয়তো চলবে জন্তুটা হয়তো ভয় পেয়ে যাবে কনফিউজড হয়ে যাবে জন্তুটাকে কনফিউজ করলে হয় না চারিদিক দিয়ে সাউন্ড ও পাগল হয়ে যাবে লাস্টে চলো এটা কত কিছু জানে ধরুন আমাদের এই দুনিয়াতে যদি আক্রমণ হতো আমি তো কিছুই জানি না আমি কীভাবে সারভাইভ করতাম জন্তু জন্তুপন্তু কীভাবে ঠিক করতে হয় আমি কিচ্ছু জানি না করতাম আমি তখন চলো আমরা একটা আইল্যান্ডের উদ্দেশ্যে যাবো কারণ এই জন্তুগুলো সাঁতার জানে না বেস্ট হয় আমাদের ওই বোট অব্দি পৌঁছাতে হবে নাম এখান থেকে নামার সময় মনে হচ্ছে কোনো একটা কেস হবে আর কি মানে ভালোই ভালো তো এসছে ভালোই ভালোই আসিনি ভালোই ভালো আসিনি যা যা হয়েছে আমার সাথে এখানে এটাই তো ব্যাটারি ব্যাটারি বলছে এটাই তো চাই পেয়েছে হ্যাঁ আস্টে আস্টে খোকা আস্টে আস্টে ক্যামডাউন ডাউন বেবি ডাউন জন্তুটা প্রচণ্ড রেসিস্ট মানুষদের সাথে ওদের সমস্যা আচ্ছা মানুষরা তো নয় ফিগার আউট করে নিয়েছে যে আওয়াজ করা যাবে না এই যে জন্তু যেন আর পাখি ছাখি এরা এরা কি ফিগার আউট করেছে এরা কি বুঝতে পেরেছে আদৌ বাবার সাথে লড়া কথা বলছে লড়া হচ্ছে যে মহিলাটা যে হসপিটালে আমরা ছিলাম আগের ভিডিওটা যদি দেখে থাকতেন এরা কেউ পছন্দ করে না অ্যালেক্সের সাথে মার্টিন নামক একটা ছেলের সম্পর্ক ছিল একটু আগে আমরা মার্টিনকে দেখলাম তো ওই মার্টিনের মাই হচ্ছে লরা নামটা উচ্চারণ করতে ইচ্ছে করে না যাই হোক হোয়াটেভার তো তার ছেলে তো মরে গেছে এখন তার চিন্তা যে অ্যালেক্সের পেটে যেহেতু তার তাদের কি বলবো বংশের সন্তান বা সন্তান যেই হোক সে আছে তো তাকে তো বাঁচাতে হবে সেই জন্যও সে একে নিয়ে চিন্তা করছে নইলে মানে কোনো ডোন কি নেই ছি এখানেই যেতে হবে এরপর মৃতদেহ কে আনে আগে ছিল তাজা রক্ত আছে মারপিট হচ্ছে নাকি ওর বাপের সাথে ইট নিয়েছি কাউকে ছুঁড়ে মারার জন্য নয় জন্তুটাকে লিওর করার জন্য জন্তুটাকে ওই জন্তুটা আওয়াজে ডিস্ট্র্যাক্ট হয় যেমনটা জানেন চারিদিকে ইট পড়ে রয়েছে তবে ইট দরকার নাকি মা কেনেতে সাথে মানে ওর বাবা ওর বাবাকে গুলি মেরে দিয়েছে বাপটাও মরলো ওরাও মরলাম মরেনি এখনওরা পালিয়ে গেছে হবে কে জানে ফালতু মহিলা ফালতু মহিলা ওই মহিলাটাকে আমি মারতাম আরে এটাই হবে যেমনটা বললাম গল্পে একটা ইমোশনাল একটা ভালো চরিত্র থাকবে যে গ্যারেজ হয়ে যাবে গেট আউট অফ এয়ার আমার এখন মিশন হচ্ছে এখান থেকে বেরোনো আই মিন আর কী কাজ বিয়ে আছে এখানে ফালতু মহিলাটা ফালতু মানুষটার জন্য মারা গেল কেনে মানে ওর বাপ আগে ওর জন্য জ্বালাতন হয়েছে আবার ওর জন্য জ্বালাতন হলো মনে হয় এখনো মরেনি ও তো পালাতে তো দেখলামও ঠিক আছে ও ঘায়েল রয়েছে বাট মনে হয় মরেনি অভিযুক্তি যেতে হবে ও শেট এখানে আর একটা ছিল এগুলো খেয়ালই করছি না ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে আশা করি হাঁধ

আর একটা হাটটা যেভাবে হাট বলছি লাঞ্চটা যেমন হচ্ছে আমার মনে হচ্ছে গ্যারেজ হয়ে যাবো লুজ ক্যারেক্টারের একটা জন্তু মেয়ে ছেলের পিছনে পড়েছে আবার তলায় ফাঁদ নেই তো বিশ্বাস হয় না এখন আর কারোর উপরে বিশ্বাস নেই কিন্তু ফাঁদে পা দিচ্ছে টং টাং করে ফাঁদে পা দিচ্ছে নাইস 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 এখানে একটা কাচের জান্না আছে তো ওই কাচের জাননাটায় মোটামুটি মারলে বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি ব্যাপার হচ্ছে যে ওকে একটা ফুসফুস নিয়ে যেতে হবে যাওয়ার যাবে আমি অনেকবার এখান থেকে যাওয়ার চেষ্টা করেছি দেখলাম ফাঁদুলো কি ভাঙা ও ফাঁদগুলো ভাঙা ভাঙা ফাঁদ ছিল তো এটা ওকে এনে যাও আঙ্কেল ওইদিকে যাও গুড আর আমি যদি এই রাস্তাতেই আসবে এখন আমি 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 ধরেছি তোর আমার পদেপতি আসতে খুব ভালো লাগে দেখো 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতে দেখেছ বললাম না পথে পদে ঘুরতে খুব ভালো লাগে ছট করে চলে আসলো সময়টাও দিল না রাস্তাতেই যেতে হবে বড় ছোট পদে বাস খেতে চলেছি আচ্ছা জানলাটা ভেঙে দি তুই জোরে আওয়াজ হলো কেলা নাকি শুনতে পাইনি

পাটি এখন বেড়ালের খেলা এখানে খেলতে হবে আপনাকে ভাই এখানে তো কাজগুলো ফেলে তো আমি নিজেরই প্রতিবাদ দিলাম আর ইট পার্কেল নেই ইট পার্কেল শেষ হয়ে গেছে কাজ করতে হবে ওইদিকে যা ভাই এখানে দিতে হবে আমাকে এটার পিছনে কিন্তু ওখানে এইটা এখানে রয়েছে ওইখানে কি কষ্টে বিরতি হলো এখান থেকে ক্যাব দিকে বলতে হবে এখানে আশা করি আওয়াজ পাবে না এটা একটা কি মাইনের মতন হারাম হারামজাদা সব জায়গায় আওয়াজ পাবে মনে হয় কোনো সমিল মনে হয় কাঠমাট কাটা হয় না বাইরে একটা জোরে আওয়াজ পাচ্ছি ঝর্ণা মন্না হতে হবে ঝর্ণা টর্ণা যদি হয় তাহলে জমে যাবে বাইরের সাউন্ড কেমন যথেষ্ট বেশি চলো আরামসে চলো এবার জোরে জোরে হাঁটো কোনো সমস্যা নেই মজায় হাঁটো জোরে জোরে গায়ে জোরে যা যাও জোরে দৌড়াও হাঁড়িমাড়ি দিয়ে কেউ টাওয়ার বুঝিয়েছে নাকি এখানে কেউ আছে মনে হচ্ছে নাকি আমার আবার কি হলো ওষুধ তো খাচ্ছি মনের দুঃখ বাপ মরে গেছে ওই দুঃখ মনে প্রকাশ করছি আর রেস্ট পালা এক্ষুনিমতো এটা দেখিয়েছে যে ঝর্ণার পাশে গিয়েই মানুষেরা একটু কথা টথা বলতে টলতে পারে কারণ এই আওয়াজের মধ্যে কথা বললে ওরা বুঝতে পারে না দারুন দারুন দারুন

ভিডিও আপাতত তো রাখছি আর যত মনে হচ্ছে গেমের অর্ধেক কমপ্লিট ঠিক আছে তো ইয়া বলছি কোয়াইট প্লেসের ভিডিও আনতে তো আনলাম আর এটারই আর একটা ভিডিও আনবো খুব শীঘ্রই তো দেখা হচ্ছে আপনাদের সাথে তখন এলেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টেক কেয়ার অ্যান বাই